সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের বানিয়ে দেখাবো খুবই সহজ আর খুবই সাধারণ একটি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে, লাউয়ের ডগার চচ্চড়ি। লাউয়ের ডগার চচ্চড়ির জন্য এখানে লাউয়ের ডগা নিয়েছি। এই লাউয়ের ডগাগুলো আমার বাবা বাজার থেকে একদম ফ্রেশ লাউয়ের ডগা কিনে নিয়ে এসেছে। তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এখানে মা পোকামাকড় দেখে নিয়ে লাউয়ের ডগাগুলো কেটে নিচ্ছে আর আমি ভিডিও করছি। আজকে মা লাউয়ের ডগা রান্না করবে আর আমি ভিডিও করব। তোমরা ভিডিওটিতে একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। লাউয়ের ডগাগুলো কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। শিল নোড়ার মধ্যে 2 চা চামচ সাদা সরষে আর 1 চা চামচ গোটা জিরে নিয়ে মা এখন খুব ভালো করে বেটে নিচ্ছে। তোমরা এখানে কালো সরষেও নিতে পারো। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সরষে বেটে নেওয়া হয়ে গেছে, এবার ওখানেই কয়েকটি রসুনের কোয়া আর একটি ছোটো সাইজের পেঁয়াজ দিয়ে আরও খুব ভালো করে সমস্ত কিছু বেটে নিচ্ছে। মশলাগুলো খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আগে থেকে একটু তেল ছিল, এবার ওখানে আর একটু সরষের তেল দিয়ে দেবে। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেবে। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে কয়েকটি কাঁচা পাকা লঙ্কা আর সামান্য একটু পেঁয়াজ কুচি। নেড়ে নিয়ে পেঁয়াজ আর লঙ্কা হালকা লালচে করে ভেজে নেবে। পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবে সামান্য একটু পাঁচফোড়ন। তোমরা এখানে কালো জিরেও দিতে পারো। নেড়ে নিয়ে পাঁচফোড়ন হালকা ভেজে নেবে। এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা লাউয়ের ডগাগুলো দিয়ে দিচ্ছে। যারা যারা নতুন বন্ধু হতে চাও, বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে। বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখানে মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবে সামান্য একটু হলুদ গুঁড়ো। লাউয়ের ডগাগুলো দেখো বন্ধুরা কতটা কমে এসেছে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেবে। প্লিজ প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি ফুল ওয়াচ করো। জিরে সরষে রসুন পেঁয়াজ বাটা মা দিয়ে দিচ্ছে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মা নেড়ে নেবে। নেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মতো জাল করে একটু ভাজা ভাজা করে নেবে। 3-4 মিনিট পর ফিরে আসলাম, এবার 2 গ্লাস মতো জল দিয়ে দেবে। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 6 থেকে 7 মিনিটের মতো জাল করে লাউয়ের ডাঁটাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেবে। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফলো ওয়াচ করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 6 থেকে 7 মিনিট পর ফিরে আসলাম, লাউয়ের ডগাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আরও 3 মিনিট জাল করে জল একটু কমিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কার কার লাউয়ের ডগা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। 3 মিনিট জাল করে ফিরে আসলাম, লাউয়ের ডগা চচ্চড়ি একদম কমপ্লিট, এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো, গরম গরম ভাতের সাথে এই লাউয়ের ডগা চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। লাউয়ের ডগা চচ্চড়ি আমার তো খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, লাউয়ের ডগা চচ্চড়ি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।